بور بول بس নৌকার ভিতরে একটা বল মাছ আছে, দেখি বল মাছটা কতটুকু সাইজের, ওরা আসার আগে ধরে ফেলাইছে। এই যে বন্ধুরা অনেক বড় সাইজের বল মাছ, বুঝলে জীবিত, এখনো জীবিত আছে, যদি আমরা আসার আগে ধরে ফেলাইছি বল মাছটা। এক কেজি হবে বা দেড় কেজি হবে মাছটা তারা ধরেছে, তো যাই হোক দেখি ধরা গেলে আরো বল মাছ আছে কিনা। এই দেখেন বন্ধুরা বড় বড় বাটা, বড় বাটা, বড় বাটা মটকা চিংড়ি তো ধরতেছে মাছ। দেখেন মাছ দিন
বড় বাটা মাছ আর দিও না টাকা দিয়ে পান দিও এই পান দিয়ে দিও আর দিও না শুন আর দিও না আর আছে তো বাবা গইলি আছে বাবা আমরা যখন আমরা গরিব মানুষ এই যে বরবল বরবল মাশাআল্লাহ বলছেন একদম জীবিত তোমাদের মাছ পরিষ্কার করবে আর এই বোয়াল মাছ নৌকায় রাখি আসি দেখুন আরো মাছ আছে এই যে বড় মিঠা পাইলা আহ শেষ আর এগুলো দেখেন এই যে গোদা বা কাঠালি মাছ এই যে বড় পাইলাম কি শেষ সাইজ যে সে গুলশা ট্যাংরা তো দেখি ওই যে মাছ পরিষ্কার করতে ওইটা নিয়ে আসবে তো আকাশ অনেক মেঘ আছে দেখতে পাচ্ছেন চারিদিকে তো দুইটা বোয়াল মাছ পেয়েছে একটা বোয়াল মাছ আগে ধরা হয়ে গেছে আর এটা হলো কুড়ি পেয়েছে আপনারা দেখতে পারছেন বা দেখলেন চমৎকার আছে ভাই এই এই বেটাটা চলে যা ধরছে হ্যাঁ সত্যি বড় ভাটা আর বড় মটকা চিংড়ি দেখেন সব ডিমালা চিংড়ি গুলো আছে বন্ধুরা এই বল মাছ তো দেখতে পাবেন সে সময় আবার আসলে হয়ে যায় বাটা মাছের চিংড়ি মাছ পেয়েছে তো আরও মাছ আছে তাদের তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো আবেশ